আমাদের আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনো মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারি। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে, হবে কি না? কারণ আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এখন যে ইস্যু চলছে, এটার কি জবাব হবে, আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যান্সার দিই, দুর্নীতি করলাম ইলমের সাথে। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা। আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি। আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না। কোনো না কোনোভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন, পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই। যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি। কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান করে, হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জেনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে, বাসে অটোতে উবারে এইখানে ওইখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে, কীভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি বল পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখনো। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কারো কি বল রহম করে এরকম শক্ত কথা পছন্দ করেন না, মেবি আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে, থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাশা আল্লাহ, বাংলাদেশের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে। তাদের সোহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না, তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এই রকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। খুব খেয়াল করে দেখবেন, এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, এই এই শহরে জন্ম নিয়ে, বাই বার্থ, এই বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে। যারা ওলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন, বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন, আমরা সব জায়গায় জেনা করছি, আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয়, জেনার পাপের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না, ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র, তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, পড়েছেন? শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি, মাশা আল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা, কারণ তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, তো ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ, কাবা করে এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে, হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন, 313 জন, বদরী সাহাবি 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে, নবীজি বলেন সবাইকে ধসিয়ে দেওয়া। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে, এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেকি আল্লাহ বরকত দান করুন,
আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টে ছিলাম। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনে। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা! আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই, আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দিব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি, সুবহানাল্লাহ। মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি, মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে, আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা এটা হচ্ছে নবী নেতৃত্বের প্রথম শর্ত। তারা যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকায় দেয় কিছু। একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন? ও দুধে পানি মেশায় না? হ্যাঁ, অনেক সময় এমন হয়, সবসময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি, তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে সৎ হওয়ার তৌফিক দান। এতিমের দেখাশোনা করা যাবে ইনশাল্লাহ। বিধবাদের দেখাশোনা, অনেকে ফ্যান্টাসিতে ভোগের চারটা বিয়ে করবেন, তো একজন বিধবাকে বিয়ে করে দেখার, তাই না? আমাদের তো মাশাআল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে, চারটা করবো চারটা বিয়ে। তো একজন বিধবাকে করে দেখান, একজন তালাক প্রাপ্তাকে করে দেখান, একজন এতিমকে করে দেখান, তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছেন। আচ্ছা, মিসকিনদের পাশে থাকা, অসহায়ের পাশে থাকা, মজলুমের পাশে থাকা, মুসাফিরদের খেদমত, এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। এক দুই নম্বর, দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন, কারণ আল্লাহ পাক তাকে একটা ভিশন দিয়েছেন। ভিশনটাকে ফিক্স করতে হবে। ভিশন মানে কি? লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে, আমি আপনি আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মা, আমরা যেন দুনিয়াতেও সফল হই, পরকালেও জান্নাতে যাই। ব্যাস, সিম্পল। এর চেয়ে বড় কোনো ভিশন আছে? আমাদের ভিশন দুইটা, এক কোরআন সুন্নাহ রাসূলের সিরাত তাসকি, এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই। ব্যাস, এতটুকুই। আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড, মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয়। দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয়, দারিদ্রতায় থাকে, অভাবে থাকে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এর মানে এই না যে সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই শরিয়া দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, দুটো। একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি, বিজয়ী হতে পারি, বিজয়ী উম্মা হতে পারি, এবং পরকালও যেন আমরা জান্নাতে যেতে পারি। দ্যাটস অল, এটা আমাদের ভিশন। তো এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ, তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা। প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার, ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে? ওই ক্যারেক্টারগুলো আরও বেশি দীপ্তমান হয়েছে, কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে? এখন ওহি আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন। এটা ইলম না কোরআন? এটা ইলম নয় কি? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইলম, ওহি, এবং এর সাথে হিকমা দেওয়া হয়েছে, মানে সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মাকে শেখাচ্ছেন। তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলীগুলোর সাথে, সে নিজে ইলমের ধারকবাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের। এটাই হচ্ছে একজন নেতার আদর্শ, আদর্শ নেতার গুণাবলী, যে নিজে ইলমের ধারকবাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিবে। আর এই জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে? শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান, নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে? সংজ্ঞাটাও আমরা কোরআন থেকে নেই। সংজ্ঞাটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা কাহাফের মধ্যে, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে।
সূরা বাকারা আছে ওয়াকুলুল হাক্কু মির রাব্বিকুম ফালা তামুত ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটাই আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক এর মানে কি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কুরআন এবং সুন্নাহ এটা আল্লাহ পাকের ওহীটাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলেম চর্চা করা যাবে হোক সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কুরআন সুন্নার যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক আমার কথা কি বুঝতে একটু কষ্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্নার জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন সুন্নার জ্ঞানটাকে বেশি প্রমোট করেছেন একজন সফল নেতার সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে ঠিক আছে ভাই দুইটা পয়েন্ট পেলাম আমরা এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ আছে নাই বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দ্যুতি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত এই হলো জ্ঞান তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সফল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটাও একটা নেগেটিভ বিষয় এটাও ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো নিয়ে ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলেই ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছি আমরা আদব রক্ষা কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি এটাতে কি হচ্ছে জেনারেল আর এটা একটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা ট্রিট করাটা মনে হয় ঠিক হচ্ছে না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না তোমাকে পেশ দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না ওখানে পেশ দেওয়া লাগে তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো নাই না হুসর এত অহংকারী হলেন কিভাবে এত হিংসা কেন এগুলো তো আমরা মক্তব্যে পড়েছি আজকে থেকে 30 বছর আগে এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা সুবহানাল তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি অজ্ঞতাবশত অহংকারবশত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছেন আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছেন আগে আগে একটা প্রফেশনাল ছিলেন পরে মাশা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনো আর এখন আমরা যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে তারা তো আমাদের কাছে আসতে চাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে নববী আখলাক অর্জন করার তৌফিক দান কথাগুলো এগোতে না নিয়ে ভাবতে হবে যে আমরা এখানে 70% জেনারেলদেরকে কীভাবে আলাদা করে দেবো কেন
বরং তাদের মধ্যে থেকে ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু আমাকে এই দেশটা করতে হবে। আমরা এই দেশে করেই চিন্তা করি, যদি আমি কারো খেদমত ছোট করছি না, আমরা একটা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ভাইবটা ছড়ানোর চেষ্টা করছে। আপনারা এই ভাইবের মধ্যে পা দিবেন না, ওলামায়ে কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন, নিজেরা তাদের সহপতি গিয়ে দিন শিখবেন এবং একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মানবিক গুণাবলীর সাথে দুই বলেছি, ইলম ধারণ করা এবং মানুষকে শেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন, আমিন। লাস্ট টাইম প্রশ্ন করি, ইলম মানে কোন ইলম ভাই? শুধু কি বস্তুবাদী জ্ঞান বা শুধু কি কুরআন সুন্নাহ? কুরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেখর, এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন। এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে, নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তিন নম্বরে আসি, আজকে তো সব বলতে পারবো না বলেছি, ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি। আজকে আমি চেষ্টা করছি 10টা টাচ করা, ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে করে। তিন নম্বরটা বলি, দেখুন তিন নম্বর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। তিন নম্বরটা হচ্ছে, একজন নেতার অন্যতম গুণাবলীও থাকতে হবে সিরাতের আলোকে, নেতৃত্বের গুণাবলীর অংশে, তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খান্ত হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন হুনাইনের যুদ্ধ চলছে, একটু মনোযোগ দেন, হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে, আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজে সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই, হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসে।